গুড আফটারনুন স্টুডেন্টস, আমরা সেল চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম লাস্ট ভিডিওতে। আমরা অনেকটাই ডিসকাস করেছি অ্যাবাউট দিস চ্যাপ্টার। আমরা বলেছিলাম যে যে কোনো সেলের, সেটা প্লান্ট সেল হোক বা অ্যানিমাল সেল হোক, যে কোনো সেলের মেইনলি চারটে কম্পোনেন্ট হয়, তাই তো? যে কোনো সেলের মেইনলি তোমার চারটে কম্পোনেন্ট হয়। একটা হয় সেল মেমব্রেন, বা এর আরেকটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা একটা কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট ছিল তোমার সাইটোপ্লাজম, থার্ড কম্পোনেন্ট ছিল নিউক্লিয়াস, আর ফোর্থ কম্পোনেন্ট ছিল সেল অর্গানিলিজ। ঠিক আছে, এই চারটে ছিল সেলের কম্পোনেন্ট। এটা আমরা ডিসকাস করেছিলাম, তার মধ্যে তিনটে অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছিলো, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। আজকে আমরা সেল অর্গানিলি থেকে স্টার্ট করব। ঠিক আছে, সেল অর্গানিলি। দেখো, সেল অর্গানিলি কাকে বলে না, আমরা সবাই জানি, বা এই যে আমরা পড়লাম সেলটা, কিছুটা পার্ট পড়েছি, যে সেল কি করে না, আমাদের বডির ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে। আমাদের বডির যে ভেরিয়াস ফাংশন, সেই ভেরিয়াস ফাংশনগুলো বা ভেরিয়াস অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে হচ্ছে সেল। তো এই ভেরিয়াস অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করার জন্য বা ভেরিয়াস ফাংশনের জন্য সেলের মধ্যে কিন্তু বেশ কিছু স্মল স্ট্রাকচার থাকে, ছোটো ছোটো স্ট্রাকচার থাকে। যেরকম আমাদের হিউম্যান বডিতে কি ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান আছে, তো আমাদের হিউম্যান বডিতে ব্রেন আছে, কিডনি আছে, তারপরে ধরো স্টমাক আছে, প্যাংক্রিয়াস আছে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান রয়েছে। প্রত্যেকটা অর্গানের কিন্তু আলাদা আলাদা কাজ আছে, সেরকম সেলেরও তাই, কারণ সেল তো মেনলি তো কাজটা করে সেল, তাই না? তো সেলের কাজগুলো করার জন্য কিন্তু এই অর্গানের মতো আমাদের বডিতে যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান আছে, সেলের মধ্যেও অনেক আলাদা আলাদা স্মল স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারগুলোকেই বলা হয় সেল অর্গানিলি। বুঝতে পারলে? তাহলে সেল অর্গানিলি আমরা কী লিখব না, ইন অর্ডার টু পারফর্ম ভেরিয়াস অ্যাক্টিভিটিস, আ সেল হ্যাজ মেনি স্মল স্ট্রাকচার্স ইন দ্য সাইটোপ্লাজম, কল্ড সেল অর্গানিলিজ। এদেরকেই বলা হয় সেল অর্গানিলিজ। সেলের সাইটোপ্লাজমের মধ্যে যে স্মল স্ট্রাকচারগুলো থাকে, যেগুলো হেল্প করে সেলের কাজকে, সেলের কাজগুলোতে হেল্প করে, বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য অ্যাক্টিভিটি পারফর্ম করতে হেল্প করে এই স্মল স্ট্রাকচারগুলো, এদেরকেই বলা হয় তোমার সেল অর্গানিলি। বুঝতে পারলে? এবার আমরা এখানে পড়বো যে কী কী সেল অর্গানিলি রয়েছে সেলের মধ্যে। তাহলে দেখো, প্রথম সেল অর্গানিলি যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেল অর্গানিলি। এরপর আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে শর্টে বলে ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এরপরে আছে তোমার রাইবোজোমস, তিন নাম্বার সেল অর্গানিলি। এগুলো প্রত্যেকটা সেল অর্গানিলি কিন্তু, ঠিক আছে, মানে স্মল স্ট্রাকচার যেগুলো সেলের মধ্যে থাকে। আচ্ছা, তিন নাম্বার রাইবোজোমস। তারপরে আসবে গলগি বডিজ, পাঁচ নাম্বার আসবে লাইসোজোমস, পাঁচ নাম্বার হলো তোমার লাইসোজোমস, ছ নাম্বার আছে সেন্ট্রোজোমস, সাত নাম্বার প্লাস্টিডস, আর লাস্ট আট নাম্বার আছে ভ্যাকুওলস। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে সেল অর্গানিলি, মনে থাকবে? তাহলে এগুলো আমরা একটা একটা করে ডিসকাস করবো। এবারে মাইটোকন্ড্রিয়া থেকে স্টার্ট করবো, ফার্স্ট সেল অর্গানিলি থেকে, যে মাইটোকন্ড্রিয়া দেখতে কীরকম হয়, ঠিক আছে, এর কাজ কী, কী প্রপার্টি আছে, এগুলো আমরা এক এক করে ডিসকাশন করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্ট সেল অর্গানিলি হেডিং করো মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়া সেল অর্গানেলি কিন্তু একটা ইম্পর্টেন্ট সেল অর্গানেলি সেলের মধ্যে। আচ্ছা মাইটোকন্ড্রিয়া দেখতে কীরকম হয়? মাইটোকন্ড্রিয়া হচ্ছে, প্রথমে পড়াবো আমরা শেপ, দেখতে কীরকম হয়, স্মল স্মল হয়, রড শেপ, রড শেপ, কখনো কখনো স্ফেরিক্যালও হয়, অর স্ফেরিক্যাল, স্মল রড শেপ, কখনো কখনো স্ফেরিক্যালও হয়, ঠিক আছে। এবং এটা প্রচুর পাওয়া যায় কিন্তু, মানে সেলের মধ্যে একটা দুটো থাকে না কিন্তু অনেক থাকে, ফাউন্ড ইন লার্জ নাম্বারস, অনেক পাওয়া যায়, ফাউন্ড ইন লার্জ নাম্বারস, ঠিক আছে। প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া, মানে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে তো, প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া কিন্তু দুখানা মেমব্রেন থাকে, মানে প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ার চারধারে কিন্তু দুখানা মেমব্রেন থাকে, মানে একটা কভার যেটা মাইটোকন্ড্রিয়াকে ঘিরে রাখে। যেরকম সেল মেমব্রেন কী ছিল, সেলের চারিদিকে একটা আউটার লেয়ার ছিল না, যেরকম আমরা সেল মেমব্রেন বলছিলাম, সেরকম প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া কিন্তু দে আর বাউন্ডেড বাই সাম মেমব্রেন, সাম আউটার মেমব্রেন, বুঝতে পারলে। এদেরকে বলা হয় ক্রিস্টি, এই মেমব্রেনগুলোকে বলা হয় ক্রিস্টি, হু ইম্পর্টেন্ট। তাহলে কী বললাম, যে ইচ মাইটোকন্ড্রিয়া, আচ্ছা মাইটোকন্ড্রিয়া এটা কিন্তু প্লুরাল ফর্ম, মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম হচ্ছে মাইটোকন্ড্রিয়ন, 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 মাইটোকন্ড্রিয়ন হচ্ছে সিঙ্গুলার টার্ম আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্লুরাল টার্ম। তোমরা আশা করি সিঙ্গুলার প্লুরাল জানো, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ন হচ্ছে সিঙ্গুলার, মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্লুরাল। তাহলে কি বললাম, প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ান কিন্তু দুটো মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, আউটার মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, বুঝতে পারলে। এবং আরেকটা ভেতরে ইনার মেমব্রেন থাকে, বাইরে দুটো আউটার মেমব্রেন থাকে আর ভেতরে একটা ইনার মেমব্রেন থাকে, যার দেখতে অনেকটা ফিঙ্গার লাইক, মানে হাতের আঙুলের মতো। এবং ওদেরকে বলা হয় ক্রিস্টি, খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এটা আসে কোশ্চেনটা। তাহলে লেখো, ইচ মাইটোকন্ড্রিয়ন ইজ বাউন্ডেড বাই টু মেমব্রেনস, কি বললাম, ইচ মাইটোকন্ড্রিয়ান ইজ বাউন্ডেড বাই টু মেমব্রেনস অ্যান্ড অ্যান আউটার মেমব্রেন অ্যান্ড অ্যান আউটার মেমব্রেন অ্যান্ড অ্যান ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন, দুটো মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন আর একটা ইনার মেমব্রেন, যাদেরকে বলা হয় কি, ক্রিস্টি। এবং দেখতে কিরকম হয়, ফিঙ্গার লাইক প্রজেকশন, হাতের আঙুলের মতো, দ্যাট ইজ ফোল্ডেড টু ফর্ম ফিঙ্গার লাইক স্ট্রাকচার্স কল্ড ক্রিস্টি। এদেরকে ক্রিস্টি বলে, স্পেলিংটা ভালো করে দেখবে, CRISTAE ক্রিস্টি, CRISTAE ক্রিস্টি, এদেরকে ক্রিস্টি বলে, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি ফাংশন, মাইটোকন্ড্রিয়ার কী কাজ, ফাংশন, ফাংশনের মধ্যে সবার আগে যেটা থাকবে সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, মানে মাইটোকন্ড্রিয়া এই জন্যই ইম্পর্টেন্ট একটা সেল অর্গানেলি, কারণ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেলের পাওয়ার হাউস, মানে সেলের মধ্যে যা যা এনার্জি লাগবে সব কিন্তু প্রোডিউস করে মাইটোকন্ড্রিয়া, কারণ সেল হচ্ছে একটা লিভিং অর্গানিজম, প্রত্যেকটা লিভিং অর্গানিজমে কিন্তু সেল থাকবে, সে প্লান্টে হোক, অ্যানিমালে হোক, আমাদের হিউম্যান বিইংসে হোক, লিভিং অর্গানিজমের মধ্যেই সেল থাকবে। আর সেল বিভিন্ন কী করবে, কাজগুলো করবে, তো সেল যে বিভিন্ন কাজ করবে তার জন্য তো এনার্জি লাগবে, আমরা যে কাজ করি, আমাদের যদি এনার্জি না থাকে আমরা কাজ করবো কী করে, কাজ করতে পারবো না, তো কাজ করার জন্য তো এনার্জি লাগবে, এনার্জিটা পাই কোথা থেকে, ওই যে আমরা খাবার খাচ্ছি, ফুড, সেই ফুড থেকে এনার্জিটা আসছে। সেলের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি সেম হয়, সেলও তো বিভিন্ন কাজ করে, বিভিন্ন অ্যাক্টিভিটি করে, আর সেল অর্গানিলগুলো কী করে, না সেলের এই যে অ্যাক্টিভিটিগুলো করছে সেগুলোতে হেল্প করে, সেলের অ্যাক্টিভিটিতে হেল্প করে। তো সেল কাজ করার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটা কিন্তু প্রোডিউস করা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া, বুঝতে পারলে। কী করে প্রোডিউস করবে, না থ্রু রেসপিরেশন, রেসপিরেশনের থ্রু দিয়ে প্রোডিউস করবে। দেখো তোমাদের বইতে লেখা আছে, বইটা খোলো,
বইতে দেখবে মাইটোকন্ড্রিয়ার ওখানে ফাংশনে দেখবে লেখা আছে। দেখো কি লিখেছে, মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস অফ রেসপিরেশন ইন দ্য সেল, ডিউরিং রেসপিরেশন ফুড ইজ অক্সিডাইজড ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন অ্যান্ড এনার্জি ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ অ্যাডেনোসিন ট্রাইফসফেট, হেন্স মাইটোকন্ড্রিয়া আর অলসো নোন এজ পাওয়ার হাউস অফ দ্য সেল। এই কোশ্চেনটা কিন্তু আসে যে হোয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল, কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, বিকজ সেলের কাজ করার জন্য যে এনার্জি দরকার সেই এনার্জি কিন্তু প্রোডিউস করে মাইটোকন্ড্রিয়া। কিভাবে প্রোডিউস করে? থ্রু রেসপিরেশন। দেখো লেখা আছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দে আর দ্য সাইট অফ রেসপিরেশন, রেসপিরেশনের সাইট মানে সেলের মধ্যে রেসপিরেশন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। কীভাবে হয়? না, রেসপিরেশনের জন্য কী দরকার? তোমার অক্সিজেন দরকার। এবার যখন অক্সিজেনটা তুমি নিচ্ছ আর খাবার খাচ্ছ, সেই ফুডটা কি অক্সিডাইজড হয়ে যাচ্ছে? কীভাবে অক্সিডাইজ হচ্ছে? রেসপিরেশনের সময় অক্সিডাইজ হয়ে যাচ্ছে, এবং অক্সিডাইজ হয়ে কী তৈরি করছে? অক্সিজেন তৈরি করছে আর এনার্জি তৈরি করছে। কি ফর্মে এনার্জি তৈরি করছে? দেখো লেখা আছে এনার্জির ফর্মটা হচ্ছে এটিপি ফর্ম, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই যে ফুল ফর্মটা পড়তে হবে এটিপি, এই ফর্মে এনার্জি তৈরি করছে। এটা হচ্ছে একটা এনার্জির ফর্ম, ইন দ্য ফর্ম অফ এটিপি, দ্যাট ইজ পুরো নাম কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই ফর্মে এনার্জি প্রোডিউস করছে। এই এটিপি কিন্তু একটা এনার্জির ফর্ম, এই ফর্মে এনার্জি প্রোডিউস করছে, যার জন্য সেল কিন্তু বিভিন্ন কাজ করতে পারছে, আর এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অব দ্য সেল। দিস ইজ কল্ড পাওয়ার হাউস অব দ্য সেল, পাওয়ার হাউস অব দি সেল, বোঝা গেল? তো ফাংশনটা আমি দেখবে বইটা লেখা আছে, আমি পুরোটা এক্সপ্লেন করলাম কেন পাওয়ার হাউস অব দ্য সেল বলা হয়, এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফাংশন। এটা মনে রাখবে, এই কোশ্চেনটা কিন্তু আসে। আচ্ছা, এরপরে সেকেন্ড সেল অর্গানেলি চলে আসছি। সেকেন্ড সেল অর্গানেলি লেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্টে বলা হয় এটাকে ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো সবার আগে চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, না শেপ কিরকম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই সেল অর্গানেলিটার শেপ কিরকম, না এটা টিউব লাইক মানে টিউবের মতো দেখতে, টিউব লাইক স্ট্রাকচার, এবং সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, সেলের সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, সমস্ত সেল অর্গানেলি সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সেলের মধ্যে, শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে নয় সমস্ত। তো এই সাইটোপ্লাজমের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি টিউবের মতো থাকে, এবং একটা টিউবের সঙ্গে অন্য একটা টিউব কি মানে নেটওয়ার্কের মতো একটার সঙ্গে একটা জুড়ে থাকে, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, অনেকগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এবং এদের দেখতে অনেকটা টিউবের মতো হয় এবং একটার সঙ্গে একটা কানেক্টেড থাকে, দিয়ে একটা নেটওয়ার্কের মতো স্ট্রাকচার তৈরি করে। বুঝতে পারলে? তাহলে আমরা শেপে এখানে কি লিখব, লিখব এখানে নেটওয়ার্ক, নেটওয়ার্ক অফ টিউব লাইক স্ট্রাকচার, নেটওয়ার্ক অফ টিউব লাইক স্ট্রাকচারস ফাউন্ড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম, পুরো সাইটোপ্লাজমেই পাওয়া যায় এটা, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দুরকম হয়, একটা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ ইয়ার, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হয় রাফ ইয়ার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুরকম হয়, ডিপেন্ড করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসটা কীরকম। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটার সারফেসটা স্মুথ হয় তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে, যদি আউটার সারফেসটা রাফ হয় তাহলে সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। ডিপেন্ড করছে আউটার সার্ফেসের উপরে, যে আউটার সার্ফেসটা কীরকম, স্মুথ না রাফ আউটার সার্ফেস, বোঝা গেল? আচ্ছা দেখো বইয়ে লেখা আছে ইটস আউটার সার্ফেস ইজ ইদার স্মুথ অর রাফ ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ আদার অর্গানেলি কল্ড রাইবোজোমস অন ইট, মানে যদি রাইবোজোমস থাকে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সার্ফেসে যদি রাইবোজোমস থাকে, রাইবোজোম হচ্ছে একটা অন্য সেল অর্গানেলি, ওটা আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সার্ফেসে যদি রাইবোজোমস বলে একটা আদার সেল অর্গানেলি থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমার কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যদি রাইবোজোম না থাকে তাহলে সেটা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে কি নাম রাইবোজোমের প্রেজেন্সের উপর ডিপেন্ড করছে, যদি রাইবোজোম সার্ফেসে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সার্ফেসে তাহলে সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে, ঠিক আছে? আচ্ছা চলে আসি ফাংশন, কি কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, কি কাজ? দেখো সবার আগে মনে রাখবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সেলকে সাপোর্ট প্রোভাইড করে, ইন্টারনাল সাপোর্ট, একটা স্ট্রং সাপোর্ট প্রোভাইড করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? আর কি করে? না এটা মানে বিভিন্ন সেল থেকে মানে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে অ্যাজ আ ট্রান্সপোর্ট কাজ করে,
মানে ধরো সেল একটা সেল থেকে আরেকটা সেল ধরো কোনো ফুড ট্রান্সপোর্ট করতে হবে বা ওয়াটার ট্রান্সপোর্ট করতে হবে, তাহলে অ্যাজ আ মেটেরিয়াল কিন্তু এ কাজ করে, অ্যাজ আ মিডিয়াম কাজ করে, এর থ্রু দিয়েই কিন্তু ফুড ওয়াটার সব ট্রান্সপোর্ট হয়, মানে ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে কাজ করে, এই দুটোই কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। তাহলে প্রথম কাজ কি বললাম, ইন্টারনাল সাপোর্ট প্রোভাইড করা, প্রোভাইডস ইন্টারনাল সাপোর্ট টু আ সেল, ইন্টারনাল সাপোর্ট প্রোভাইড করে। আর দু নম্বর কাজ কি, অ্যাজ আ ট্রান্সপোর্ট মিডিয়াম কাজ করে, অ্যাজ আ পাথওয়ে কাজ করে, কি লিখব, প্রোভাইডস আ পাথওয়ে ফর দ্য ট্রান্সপোর্ট, প্রোভাইডস আ পাথওয়ে ফর দ্য ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল, ফর দ্য ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল উইদিন আ সেল, সেলের মধ্যে বা সেলের বাইরে, অর কি লিখব, বিটুইন দ্য সেলস, মানে এক সেল থেকে আরেক সেলে, অর বিটুইন দ্য সেলস। এই হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, বোঝা গেল? আচ্ছা চলে আসি থার্ড সেল অর্গানেলি, রাইবোজোমস, হেডিং করো, এর পরের সেল অর্গানেলি রাইবোজোমস, রাইবোজোমস, রাইবোজোমস। দেখো সবার আগে পড়বো শেপ, কিরম দেখতে, দেখো রাইবোজোমস হচ্ছে দেখতে ছোট এবং স্ট্রাকচারটা রাউন্ড হয়, মানে গোল হবে, ঠিক আছে, দে আর স্মল অ্যান্ড রাউন্ড স্ট্রাকচারস, প্রেজেন্ট ইদার ইন আ ফ্রি স্টেট ইন দ্য সাইটোপ্লাজম অর অ্যাটাচ টু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে রাইবোজোম তোমার দেখতে ছোট, রাউন্ড স্ট্রাকচার হবে, আর কি সাইটোপ্লাজমের উপরে রাইবোজোম ফ্রিও থাকতে পারে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা পড়লাম একটু আগে ওর সঙ্গে অ্যাটাচও থাকতে পারে। বললাম না একটু আগে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সার্ফেসে যদি রাইবোজোম থাকে তখন সেটাকে বলা হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যদি রাইবোজোম না থাকে তখন সেটাকে বলা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু রাইবোজোম অনেক সময় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সার্ফেসের উপরে থাকে, তার জন্য সার্ফেসটা স্মুথ হয় না, রাফ হয়ে যায়, ওই জন্য ওটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কী বলবো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম যদি না থাকে তখন সেটাকে বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে রাইবোজোম কী করতে পারে, ফ্রি স্টেটেও থাকতে পারে, মানে ফ্রিও থাকতে পারে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচও থাকতে পারে, ওটা ডিপেন্ড করে, কিছু কিছু থাকে কিছু কিছু থাকে না। তাহলে শেপটা কী বললাম, শেপটা তোমার হবে স্মল রাউন্ড স্ট্রাকচারস, স্মল রাউন্ড স্ট্রাকচারস, দেখতে ছোট আর রাউন্ড হবে, আর কি বললাম ফ্রি স্টেটেও থাকতে পারে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচও থাকতে পারে, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনোরকম কোনো মেমব্রেন থাকে না, মানে রাইবোজোমের বাইরে কিন্তু কোনো মেমব্রেন থাকে না, যেরকম আমরা একটু আগে পড়লাম না সবার আগে যেটা মাইটোকন্ড্রিয়া যে অর্গানেলটা পড়লাম, মাইটোকন্ড্রিয়াতে কী পড়লাম, ক্রিস্টি থাকে, ভেতরে একটা মেমব্রেন থাকে, বাইরে একটা মেমব্রেন থাকে, যেটা মাইটোকন্ড্রিয়াকে পুরো ঘিরে রাখে একটা কভারের মতো, সেরকম রাইবোজোমের গায়ে কিন্তু কোনোরকম কোনো মেমব্রেন থাকে না, ঠিক আছে। আচ্ছা চলে আসি ফাংশন কি কাজ, দেখো রাইবোজোমও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সেল অর্গানেলি মাইটোকন্ড্রিয়ার মতো। কেন সে ইম্পর্ট্যান্ট, কারণ রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমকে কি বলে, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, সেলের প্রোটিন ফ্যাক্টরি বলে। তার কারণ হচ্ছে রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন প্রোডিউস করা, রাইবোজোমের কি কাজ, প্রোটিন প্রোডিউস করা, যার জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এর একটাই কাজ, খালি প্রোটিন প্রোডিউস করবে, যেরকম কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, মিনারেলস আছে, খাবারের বিভিন্ন কম্পোনেন্টস আছে না, ফুডের বিভিন্ন কম্পোনেন্ট আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, মিনারেলস আছে, এগুলো খাবারের কি কম্পোনেন্ট, সেরকম প্রোটিন একটা কম্পোনেন্ট। তো এর মেন কাজই হচ্ছে প্রোটিন প্রোডিউস করা, রাইবোজোমের মেন কাজ, যার জন্য প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়। তাহলে একটাই কাজ কি লিখব, দে মেক প্রোটিনস ইন দ্য সেল, প্রোটিনস ইন দ্য সেল, যার জন্য রাইবোজোমকে বলা হয় কি, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল, ঠিক আছে, এর একটাই কাজ। নেক্সট সেল অর্গানেলি চলে আসছি গলগি বডিজ, নেক্সট সেল অর্গানেলি গলগি বডিজ। দেখো গলগি বডিজ দেখতে কীরকম হয়, না গলগি বডি দেখতে হয় তোমার কি, অনেকটা ডিস্কের মতো, মানে যেরকম গোল ডিস্ক যেরকম হয় সেই ডিস্কের মতো দেখতে হয়, মানে পরপর 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 অনেকগুলো ডিস্ক যদি আমরা রাখি যেরকম শেপ হবে, এই গলগি বডি দেখতে কিন্তু অনেকটা ওরকম, মানে জিনিসটা এরকম, ডিস্ক কীরকম হয়, গোল হয়, তো এরকম করে গোল হয় ডিস্ক,
এটা ডিস্ক, এগুলো পরপর 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 অনেকগুলো ডিস্ক রাখা থাকে, এই এরকম দেখতে হয় না একটা গলগি বডি। এবার আমাদের বইটা দেওয়া আছে, এরপরে অনেক রকম এরকম অর্গানের মতো থাকে, এই অনেকটা এরকম দেখতে হয় তোমার গলগি বডিস, ঠিক আছে। তাহলে অনেকগুলো ডিস্ক দিয়ে তৈরি হয় গলগি বডি। তাহলে শেপে আমরা কী লিখবো, যে দে আর মেড আপ অফ আ স্ট্যাক অফ প্যারালেল ডিস্ক, ডিস্কের মতো দেখতে হয়, ঠিক আছে। যদি প্লান্ট সেল হয় সেই প্লান্ট সেলে কিন্তু এই ডিস্কগুলো ছোট হয় আর অনেক বেশি হয়, আর অ্যানিম্যাল সেল যদি হয় তখন অ্যানিম্যাল সেলে কিন্তু এই গলগি বডি ডিস্কগুলো এত ছোট হয় না আর কম থাকে সংখ্যায়, প্লান্ট সেলে বেশি থাকে। ওটা ডিপেন্ড করে অ্যানিম্যাল সেল প্লান্ট সেলের উপর একটু ডিফারেন্ট হয়, বাট মোরললেস একই রকম, ঠিক আছে। তাহলে আমরা কী লিখব শেপে, যে দে আর মেড আপ অফ আ স্ট্যাক অফ প্যারালেল ফ্ল্যাটেন্ড ডিস্ক, ফ্ল্যাটেন্ড স্ট্যাক অফ প্যারালেল ফ্ল্যাটেন্ড ডিস্কস, ঠিক আছে। কিন্তু প্লান্ট সেল যদি হয় সেই প্লান্ট সেলের ডিস্কগুলো কিন্তু সংখ্যায় অনেক বেশি আর ছোট হয়, বুঝতে পারলে। এই ডিস্কগুলোকে একটা নাম আছে, এই ডিস্কগুলোকে বলা হয় ডিকটিওজোমস, কি বলা হয় ডিকটিওজোম। এই যে ডিস্ক রয়েছে এদেরকে কী বলে, এর একটা নাম আছে, নামটা হচ্ছে ডিকটিওজোম, স্পেলিংটা ভালো করে দেখবে, ডিকটিওজোমস, DICTYOSOMES, ডিকটিওজোম। ওই ডিস্কগুলোকে ডিকটিওজোম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি ফাংশন, গলগি বডির কী কাজ। দেখো গলগি বডি কী করে, না কিছু কিছু সার্টেন সাবস্টেন্স রয়েছে যেগুলো তোমার সেল ওয়ালের জন্য দরকার, মানে সেল ওয়ালের দরকার, প্লান্ট সেলের কথা বলছি, কারণ সেল ওয়াল তো তোমার প্লান্ট সেলে থাকে, প্লান্ট সেলের সেল ওয়ালে দরকার কিছু কিছু সাবস্টেন্স যেগুলো সেল ওয়ালটাকে কী করে আরও মজবুত করে। তো সেই সাবস্টেন্সগুলো সিক্রেট করা হচ্ছে এই গলগি বডি, মানে গলগি বডি থেকেই বেরোয়। তাহলে ফার্স্ট ফাংশনটা আমরা কী বলবো, দে সিক্রেট সার্টেন সাবস্টেন্সেস অ্যান্ড হেল্প ইন দ্য সিনথেসিস অফ দ্য সেল ওয়াল ইন প্লান্ট সেল, মানে প্লান্ট সেলের সেল ওয়ালটা সিনথেসাইজ হয় আরও স্ট্রং হয়, বুঝতে পারলে। তো কিছু কিছু সাবস্টেন্সের দরকার স্ট্রং করার জন্য, সেই সাবস্টেন্সগুলো পাওয়া যায় হচ্ছে গলগি বডি থেকে, এটা হচ্ছে ওর কাজ, ঠিক আছে। আর কী করে, আর যেটা করে সেটা হচ্ছে অ্যাজ আ মিডিয়া কাজ করে, মানে একটা সেল থেকে আরেকটা সেলে মানে মেটেরিয়াল ট্রান্সপোর্ট করে, যেরকম একটু আগে বললাম না যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও সেম কাজ ছিল, অ্যাজ আ মিডিয়া কাজ করছিল, একটা সেল থেকে আরেকটা সেলে ফুড, অক্সিজেন, ওয়াটার এগুলো ট্রান্সপোর্ট করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেরকম গলগি বডিও তাই করে, গলগি বডিরও সেম কাজ, ঠিক আছে। তো এই দুটো কাজ হচ্ছে মেনলি গলগি বডির। তাহলে ফার্স্ট কাজ কী বললাম, ফার্স্ট কাজ হচ্ছে দে সিক্রেট সার্টেন সাবস্টেন্সেস অ্যান্ড হেল্প ইন দ্য সিনথেসিস অফ দ্য সেল ওয়াল ইন প্লান্ট সেলস, ঠিক আছে। আচ্ছা, দু নম্বর কাজ কি বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যা কাজ ছিল এরও সেম কাজ, অ্যাজ আ পাথওয়ে কাজ করবে, ট্রান্সপোর্ট করবে মেটেরিয়াল সেলের মধ্যে আর সেল থেকে সেলে, মানে আউটসাইড দ্য সেল, ঠিক আছে। কি লিখব, দে হেল্প ইন দ্য ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল, ইন দ্য ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়ালস উইদিন দ্য সেল অ্যান্ড আউটসাইড দ্য সেল, উইদিন দ্য সেল অ্যান্ড আউটসাইড ইট, অ্যান্ড আউটসাইড, আউটসাইড ইট মানে সেল থেকে সেলে বা সেলের ভেতরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করবে, বোঝা গেল। তো এই হলো তোমার গলগি বডি কাজ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেল অর্গানেলি চলে আসো, আরও সেল অর্গানেলি আছে, আমরা কী কী পড়লাম, আমরা পড়লাম মাইটোকন্ড্রিয়া, তারপরে পড়লাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে পড়লাম লাইসোজোমস, এই রাইবোজোমস, তারপরে পড়লাম হচ্ছে আমরা তোমার গলগি বডি। এবার আমরা পড়বো হচ্ছে লাইসোজোমস, রাইবোজোমস পড়েছি, এরপরে লাইসোজোমস, লাইসোজোমস, ওটা রাইবোজোমস ছিল, এটা লাইসোজোমস, জাস্ট এল ওয়াই আছে আগে, ওটা রাইবো ছিল, এটা লাইসো আছে, লাইসোজোমস। লাইসোজোমস কি, না লাইসোজোম দেখতে এটা মানে বস্তার মতো হয়, স্যাক লাইক স্ট্রাকচার, ছোট বস্তা যেরকম হয়, থলি যেরকম হয় ওরকম থলির মতো হয়, ঠিক আছে, টাইনি স্যাক লাইক অর্গানেলি, আর বাইরে একটা মেমব্রেন থাকে, সিঙ্গেল মেমব্রেন থাকে,
একটাই মেমব্রেন থাকে, সিঙ্গেল মেমব্রেন থাকে। তাহলে আমরা শেপ কি লিখবো লাইসোজোমসে? শেপ হচ্ছে দে আর টাইনি, ছোট স্যাক লাইক, ছোট বস্তা বা ছোট থলির মতো হয়। দে আর টাইনি স্যাক লাইক অর্গানিক বাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন, একটাই সিঙ্গেল মেমব্রেন থাকে, বাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন। দে আর টাইনি স্যাক লাইক অর্গানিলি বাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন, একটাই মেমব্রেন থাকে। ঠিক আছে, কাজ কি লাইসোজোমের? দেখো লাইসোজোমের মেন ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কি ইম্পর্টেন্ট কাজ? না, লাইসোজোম হচ্ছে একটা এনজাইম রিলিজ করে যার জন্য আমরা ফুডটা ডাইজেস্ট করতে পারি। আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা তো সেলও খাচ্ছে, আমরা যে খাবার খাচ্ছি ধরো সেই খাবারটা কিন্তু সেলও খাচ্ছে, কারণ আমাদের বডি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেল দিয়ে তৈরি, প্রচুর সেল আছে আমাদের শরীরে। আর সেলও তো কাজ করে, তো কাজ করার জন্য এনার্জি লাগবে, তো এনার্জিটা পাবে কোথা থেকে? খাবার থেকে পাবে। খাবারটা কোত্থেকে পাবে? আমরা তো খাচ্ছি, সেই খাবারটাই কিন্তু সেল কিছুটা নিয়ে নিচ্ছে, বুঝতে পারলে? নাহলে তো সেল এনার্জি পাবে না। তো এই সেলের মধ্যে যে খাবারটা ডাইজেস্ট হচ্ছে, ডাইজেস্ট হচ্ছে কেন? কিছু এনজাইমের জন্য, যে এনজাইমটা রিলিজ করা হচ্ছে লাইসোজোম, বুঝতে পারলে? লাইসোজোমের কাজটাই তাই যে যাতে ডাইজেশনটা হয় সেলের মধ্যে, সো কিছু এনজাইম রিলিজ করে যার জন্য ডাইজেশনটা পসিবল হয় সেলের মধ্যে, তো সেটাই করে হচ্ছে লাইসোজোম। তাহলে কী লিখবো ফাংশনে লাইসোজোমে? দে কন্টেন এনজাইমস, দে কন্টেন এনজাইমস হুইচ হেল্প ইন দ্য ডাইজেশন অফ ফুড, হুইচ হেল্প ইন দ্য ডাইজেশন অফ ফুড উইদিন দ্য সেল, সেলের মধ্যে ফুডটা ডাইজেস্ট করতে হেল্প করে হচ্ছে লাইসোজোম বাই রিলিজিং সাম এনজাইমস। ঠিক আছে, তো এটা হলো লাইসোজোমের ফার্স্ট কাজ। ঠিক আছে, আর কী কাজ করে লাইসোজোম? না, লাইসোজোম আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ করে সেটা হচ্ছে সেলকে প্রোটেক্ট করে, মানে বাইরে থেকে যদি কোনো হার্মফুল সাবস্টেন্স সেলের মধ্যে ঢুকতে চায়, সেল ওয়াল লাইসোজোম কিন্তু সেটাকে অ্যালাউ করে না, বাধা দেয়, অবস্ট্রাক্ট করে, মানে সেলকে সে প্রোটেক্ট করে এগেনস্ট সাম ফরেন বডিজ। ফরেন বডিজ মানে হচ্ছে যেগুলো সেলের ভেতরে নেই, যে বডিগুলো বা যে সাবস্টেন্সগুলো সেলের ভেতরে নেই বা সেলের পার্ট নয়, বাইরে থেকে সেলের মধ্যে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে ফরেন বডি বলা হয়, বুঝতে পারলে? সেই ফরেন বডিদেরকে কী করে? সেল আটকে দেয়। এইভাবে সেল প্রোটেক্ট করে সেলকে, এই লাইসোজোম সেলকে প্রোটেক্ট করে, বুঝতে পারলে? তো এর আরেকটা কাজ হচ্ছে প্রোটেকশন, প্রোটেক্ট দ্য সেল। তাহলে কী লিখবো? দে প্রোটেক্টস দ্য সেল এগেনস্ট ভেরিয়াস ফরেন বডিজ, ভেরিয়াস ফরেন বডিজ। এই যে ফরেন বডিজ বলছি, ফরেন বডিজটা হচ্ছে যেগুলো সেলের বডি নয়, সেলের ভেতরে পার্ট নয়, বাইরে থেকে সেলের মধ্যে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে কী করবে? আটকে দেবে। এইভাবে সেলকে প্রোটেক্ট করা হচ্ছে লাইসোজোমস। আর কি কাজ করে? লাস্ট কাজ, তিন নম্বর কাজ, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, থার্ড কাজটা খুব ইম্পর্টেন্ট। দেখো, কিছু কিছু তোমার কখনো যখন এরকম কন্ডিশন হয় যে ধরো সেল অর্গানিলি কী করে, মানে কিছু কিছু সময় এমন কন্ডিশন হয় যে সময় হয়তো কোনো সেল অর্গানিলি হয়তো ড্যামেজ হয়ে গেল, যে আমাদের ড্যামেজ হয়ে যাওয়া মানে কি, সেলের মধ্যে তো অনেকগুলো অর্গানিলি রয়েছে, মাইটোকন্ড্রিয়া পড়লাম আমরা, রাইবোজোম পড়লাম, লাইসোজোম পড়ছি, আরও অনেক সেল অর্গানিলি আছে। এবার সেল অর্গানিলিগুলোরও কি একটা লাইফ আছে, পার্টিকুলার লাইফ স্প্যান আছে, প্রত্যেকটা সেল অর্গানিলিরই একটা লাইফ স্প্যান আছে। অনেক সময় কি হয়, সেল অর্গানিলি বিভিন্ন কারণে হয়তো ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কি সেই সেল অর্গানিলিটা যদি সেলের মধ্যে থেকে যায় তাহলে গোটা সেলটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে লাইসোজোম কী করে, সেই সেল অর্গানিলিটাকে কী করে, ডাইজেস্ট করে নেয়, নিজে ডাইজেস্ট করে নেয় যাতে সেলটাকে সে বাঁচাতে পারে, বুঝতে পারলে? যার জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগস অফ দ্য সেল, ভেরি ইম্পর্টেন্ট। লাইসোজোমকে কী বলে? সুইসাইড ব্যাগস অফ সেল, সুইসাইড ব্যাগস অফ সেল। কেন বলে সুইসাইড ব্যাগস? কারণ লাইসোজোম কী করে, অনেক সুইসাইডের মতোই করে, মানে তোমার অন্য সেল অর্গানিলিকে ডাইজেস্ট করে নেবে, যে সেল অর্গানিলিটা ধরো ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই সেল অর্গানিলিটা যদি সেলের মধ্যে থেকে যেত তাহলে গোটা সেলটাই কয়েকদিন পরে নষ্ট হয়ে যেত, তাই না? তো সেটা যাতে না হয় সেজন্য লাইসোজোম কী করে, অন্য সেই সেল অর্গানিলিটাকে ডাইজেস্ট করে নেয় বা গিলে নেয় বলতে পারো, বুঝতে পারলো? যার জন্য একে বলা হয় সুইসাইড ব্যাগস অফ দ্য সেল। এবং কীভাবে করে এটা? না, কিছু এনজাইম রিলিজ করে,
লাইসোজোম থেকে, যার জন্য এটা করতে পারে। ওই এনজাইম না রিলিজ করলে কিন্তু লাইসোজোম করতে পারতো না। তাহলে কিছু সার্টেন কন্ডিশনে কি হয় না, লাইসোজোম কিছু এনজাইম রিলিজ করে যাতে সে অন্য ড্যামেজ সেই সেল অর্গানেলটাকে ডাইজেস্ট করতে পারে, এবং এইভাবে সে কি সেলকে প্রোটেক্ট করে, যার জন্য একে বলা হয় সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল। তো এই কোশ্চেনটাও দেয় যে হোয়াই লাইসোজোমস আর কল্ড সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। তো আর আনসার লিখবে এইটা, মনে থাকবে। তাহলে আমরা কি লিখব, যে দে ডাইজেস্ট, মানে লাইসোজোমের কথা বলছি, দে ডাইজেস্ট আদার সেল অর্গানিলিজ, আদার সেল অর্গানিলিজ বাই রিলিজিং এনজাইমস, বাই রিলিজিং এনজাইমস। ঠিক আছে, এখানে লিখে রাখো আন্ডার সার্টেন কন্ডিশনস, সবসময় হয় না, যখন সেল অর্গানলি ড্যামেজ হয় তখনই করে ও। ঠিক আছে, আন্ডার সার্টেন কন্ডিশনস, আন্ডার সার্টেন কন্ডিশনস। ঠিক আছে, এটা প্রথমে লিখবে আন্ডার সার্টেন কন্ডিশনস, আন্ডার সার্টেন কন্ডিশনস দে ডাইজেস্ট আদার সেল অর্গানিলিজ বাই রিলিজিং এনজাইমস। এটা হচ্ছে ওর থার্ড কাজ, ইম্পর্টেন্ট কাজ, যার জন্যই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগস অফ দ্য সেল বা সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছি সেল অর্গানিলি। আর কি আছে দেখো, আরও আছে সেল অর্গানিলি। এরপরে আমি চলে আসছি সেন্ট্রোজোমস, সেন্ট্রোজোমস, সেন্ট্রোজোমস নেক্সট সেল অর্গানিলি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তাও পড়ে রাখবে। সেন্ট্রোজোমস এটা দেখা যায় একমাত্র অ্যানিমাল সেলে, ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, ইন অ্যানিমাল সেল, প্লান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম পাওয়া যায় না, ওই জন্য ব্যাখ্যাটা লিখে দিলাম ইন অ্যানিমাল সেল, একমাত্র অ্যানিমাল সেলেই কিন্তু দেখা যায়, ইন অ্যানিমাল সেল অনলি সেন্ট্রোজোমস। ঠিক আছে, সেন্ট্রোজোম দেখতে কীরকম হয়, ছোটো হয়, স্মল, আর কি হয় অনেক মেমব্রেন থাকে, মানে প্রচুর মেমব্রেন থাকে, একটার সঙ্গে একটা নেটওয়ার্কের মতো থাকে, বুঝতে পারলে। আর লোকেশন কোথায়, একমাত্র অ্যানিমাল সেলে পাওয়া যাবে, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, যেখানে নিউক্লিয়াস থাকে একদম নিউক্লিয়াসের খুব ক্লোজ থাকে, নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। ঠিক আছে, তাহলে শেপে কী লিখব, শেপ লিখব আমরা যে কীরকম হয়, স্মল, ছোট হবে সেন্ট্রোজোম। ঠিক আছে, নন মেমব্রেনাস, নন মেমব্রেনাস, স্পেলিংটা ভালো করে দেখবে, MEMBRANOUS, স্মল নন মেমব্রেনাস অর্গানিলি। ঠিক আছে, দেখতে পাওয়া যায় একমাত্র অ্যানিমাল সেলে, আর নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, ফাউন্ড ভেরি ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, ফাউন্ড ভেরি ক্লোজ টু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে আর অ্যানিমাল সেলে পাবে, স্মল নন মেমব্রেনাস অর্গানিলি ফাউন্ড ভেরি ক্লোজ টু নিউক্লিয়াস, এটা হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, কাজ কি, ফাংশন কি কাজ না, সেন্ট্রোজোমের মেন কাজ হচ্ছে তোমার, সেন্ট্রোজোমের মধ্যে দেখো সেন্ট্রিওল থাকে, সেন্ট্রোজোমের মধ্যে থাকে হচ্ছে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলের মেন কাজ হচ্ছে সেলকে ডিভাইড করা, মানে সেল ডিভিশনে পার্টিসিপেট করে, সেল ডিভিশন দেখবে আমি লাস্টে আছে, তোমাদের সেল ডিভিশন আছে তখন পড়াবো, সেল ডিভিশন মানে হচ্ছে একটা সেল থেকে একটার বেশি সেল তৈরি হওয়া, মানে একটা সেল থেকে দুখানা ডটার সেল তৈরি হবে, সেলটা ডিভাইড হয়ে একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে, ওদেরকে বলা হয় ডটার সেল, যে সেল দুটো নতুন তৈরি হচ্ছে একটা সেল থেকে সেই দুটো সেলকে ডটার সেল বলে, তো একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে, এখানে মেন পার্টিসিপেট করে কে, সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল কার পার্ট, সেন্ট্রোজোমের পার্ট। তো ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে সেন্ট্রোজোমের কাজ কি, তোমার সেল ডিভিশনে হেল্প করা, অ্যাকচুয়ালি করে কে, সেন্ট্রিওল করে, সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোমেরই একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমরা কী লিখব, ফাংশন সেন্ট্রিওলস, সেন্ট্রিওলস হেল্প দ্য সেল টু ডিভাইড ইন্টু টু ডটার সেলস, টু ডিভাইড ইন্টু টু ডটার সেলস, এটা হলো তোমার সেন্ট্রোজোমের কাজ, সেন্ট্রিওলস হেল্প ইন দ্য, সেন্ট্রিওলস হেল্প দ্য সেল টু ডিভাইড ইন্টু টু ডটার সেলস। ঠিক আছে, আচ্ছা তো আজকে এই পর্যন্ত রইল, এরপরে নেক্সট ক্লাসে আমরা বাকি সেল অর্গানেলগুলো আলোচনা করবো, অনেকটা সেল অর্গানেল আমি করিয়ে দিয়েছি, শুধু দু তিনটে সেল অর্গানেল আরও বাকি আছে, সেল অর্গানেলগুলো করাবো। ঠিক আছে, আর সেল ডিভিশনের একটুখানি কনসেপ্ট তোমাদের দেওয়া আছে, সেল ডিভিশন কাকে বলে এটা একটু বুঝিয়ে দেবো, তাহলেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। টিল দেন থ্যাংক ইউ।